বাবুরে গরমের জ্বালায় বাঁচি না, গরমের লাই বাতাস খেবেলে বলি কি জানে আমার অথলে শিবাতে চলিয়েছি জঙ্গলে। চেঙ্গের মশাই গুণের লাই তো ভালো লাগে না, তার ভিতরে সোশ্যাল মিডিয়া কি আরেক গরম হয়েছে কিল্লাই। বাংলাদেশে নাকি পাবজি এবং ফ্রি ফায়ার গেম এই দুইটা নাকি ব্যান করে দিছে, এখন এগুনের লাই ফলো হবে নাকি দুইনার আন্দোলন ফান্দোলন করি পোস্ট মোস্ট করি উল্লাই এলার একদল বলতেছে কি প্রয়োজনে শিক্ষা ব্যান করি দো তারপর কি গেম চালু করুন লাগবে। আমার লাইফের ছোট্ট একটা কাহিনী কি আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যে বাসার ভিতরে থাকি আর একটা রুমমেট আসছিল জুনিয়ার একটা ছোট ভাই আর বিশ্ববিদ্যালয়ের, তো একদিন রাই চাই কি কামলা টামলা দিয়ে আইসি বাইরে তো নাই কি আমি ঘুমটুম গেছি তো হুতি রইছি, হুট করি আই দেখি যে কি সিল্লা সিল্লিওর মারিয়ালা মারিয়ালা আরে বাসা আরে বাসা আরে বাসা আরে বাসা। তাই হঠাৎ করি আই অন্ধকার আই তো রুম টুম আন্ধার হয়ে রয়েছে আই তো কিছু দেখি না, তাই লাইট জ্বালাই দেখি আমি কিরে কিয়া দেখি যে হেতা কাঁথামুড়ি দিয়ে রয়েছে কাঁথামুড়ি দেখি হেতে সিল্লার মারিয়ালা আরে বাসা আরে বাসা আরে বাসা। আস্তে করে কাঁথাটা তুললাম, তুলি দেখি হেতের কানের ভিতরে হেডফোন গুজাই না আমি এরে তো কি ছেড়ে মনা কি ছে তোর এতক ভাইয়া আমি তো গেম খেলতেছিলাম আর মানে ইনস্ট্যান্ট মনো আর পাতুন মনো কি 8 লিটার রক্তের জায়গায় 180 লিটার রক্ত কি আর মাথার ভিতরে টকবক করি উইসছে। আমি তো ভাবিছি বাবুরে এত মনে মরি টরি গেছে কোনো আপদ বিপদ হয়েছিনি, এতে বলে কি সেঙ্গের বলে গেম খেলের তো ইচ্ছা হলো আরে আমি সুস্থ কেন গুমু আমি এত সুন্দর করে টানছি ভাইয়া মুইয়া আনি এতের সুন্দর করে আই কি আই থাকি চারতলা এতের লই গেছি ছয়তলা ছাদের ভিতরে লই যাই ছাদের ভিতরে লই যাই সুন্দর করে বলে দিছি যে তুই তোর যে গেম তোর গেম মারানির হুত তুই তোর গেম এটা কি ছাদের ভিতরে খেলি তোর যখন গেম টেম খেলা শেষ হইব তুই আস্তে করে রুমের ভিতরে আই আলগোসে মুতি হুতি যাইস কথা বুঝছিস। এখন বাবুরে দুনিয়ার সকল মানুষে গেম টেম খেলে, আমরা আর জীবনে গেম টেম প্রচুর খেলছি, আই দেখতে কলেজে আসছিলাম আর জীবনে এক গেম ক্রিকেট ফুটবল তারপর হচ্ছে ব্যাডমিন্টন ভলিবল আর বই পড়া সারা আই আর লাইফে আর কোনো সঙ্গের কামটা আমি আই এগুলো করি না যেটা বাস্তব কথা। আই বিশ্ববিদ্যালয়ে উদ্বার হর আর প্রচুর পরিমাণে বই পড়ছি আই বই আম মাটিয়া চুরি করি করি কি আমি বই কিনছি জাফর ইকবালের বই হুমায়ুন আহমেদ স্যারের বই ঠিক আছে আমি কিনছি। এখনকার ফলাফাইন যখন আমি নিউজ দেখেছি কি এমবিটিয়া নহাই এটা বলে সুইসাইড করি মরি যা কি আরে বাবুরে তোর জীবনে ইচ্ছা তুই এক সঙ্গের গেম খেলতে নারি কি তুই মরি যাবি কই। বাবুরে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের কি ব্যাড এফেক্ট এবং সাইড এফেক্ট দুইটাই আছে, লাইকি মারানি বলো টিকটেক মারানি বলো সিরিয়াল মারানি বলো গেম মারানি বলো সব কিছু জীবনে। আমরাও স্ন্যাক গেম এতুন শুরু করি সিওসি তারপর মনে করছো মুস্তফা ডাবল ড্রাগন ব্যাগ খেলিয়ে লাইছি কিন্তু গেমের লাই ডেসপারেট হন যাইতো না গেমের লাই কোনোভাবে ডেসপারেট হন যাইতো না। আরেক দল যুক্তিদের যে বাবুরে এখন করোনার সিচুয়েশন তার ভিতর স্কুল কলেজ বন্ধ হলো আইনে যদি গেম খেলতে নোয়ারে এগুলো থেকে মদ গাঁজা খাওয়া শুরু করবো ইয়াবা খাইব সন্ত্রাসীগিরি করবো হেতারে গুলি মারি দিবে হেতারে ছুরি মারি এরে দুনিয়া এটা এত সস্তা হয়ে গেছে কেন মানে তোর মগজ কি তুই আরেক ব্যাটার কাছে বারাজি রেখছো যে কি গেম যদি খেলতেই নোয়ারস হ্যাঁ তলি কি তুই চুরি ডাকাতি শুরু করবি যেগুলো টিচ করার যেগুলো মদ গাঁজা খাওয়ার যেগুলো জুয়া খেলবার এগুলো এনে খেলবো এগুলো গেম খেললেও খেলবো আর নখেললেও খেলবো। আমি তো আর কত বন্ধু বান্ধবরে দেখছি বাবুরে গেম খেলতে বই কি হিন্দি সিগারেটও খার গাঁজাও খার আবার গেমও খেলে কথা হচ্ছে যে যেটাকে বিষয়টাকে যেভাবে নেয় বাংলাদেশের অনেক বড় বড় মানুষ অনেক বড় বড় সেলিব্রিটি পর্যন্ত আছে যেগুলো কি পাবজি এবং ফ্রি ফায়ার গেম এগুন খেলে। আর কথা হচ্ছে তুই গেম খেলবি ভালো কথা ঠিক আছে তুই গেম খেল গেমে যাতে তোরে খেলি না দেয় গেমে যদি তোরে খেলি দে তৈলি কি তুই মামা কি ডাইরেক্ট আউট মানে কি ফিল্ড আউট একদম গেমে যদি তোরে খেলি দে তাইলে তোর খেলা হইল না তুই গেম রে খেলোসা গেমে তোরে খেলি দিলে তো শেষ। এখন ভাইয়ারা তোমার যদি ভাবো যে কি আমি যদি কি পাবজিতে সাপোর্ট করি না ফ্রি ফায়ারে সাপোর্ট করি না দেন ইউ আর কমপ্লিটলি রং। আমি কইেন না যাকি যে এই গেম বন্ধ করে দিলে বাংলাদেশের ফলাফাইন কি ভালো হয়ে যাবো গে একেবারে হাজি সাহ হয়ে যাবো হাজি মহসিন ঠিক আছে আবার এই গেম চালু থাকলেও কি বাংলাদেশে পুরা জেনারেশন নষ্ট হয়ে যাবো আমি এটাও বলিয়েন না প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট এবং ব্যাড এফেক্ট আছে। আর সবচেয়ে বড় কথা হলো আইন এখন করবো কি ইয়া দেশের ভিতরে মাঠ আসেনি আমাদের টাইমে আমরা যে পরিমাণে খেলা খেলছি এখন তো মাঠই নাই তো ফলাফাইন সারাক্ষণ কি বই বই বাসার ভিতরে গেম এগুলোই তো খেলবো কিন্তু সেটা তো একটা লিমিট আছে যে কতটুকু পর্যন্ত খেলবো। আর গার্ডিয়ান এখন তো আরেক কাপ জাপ বাফে করে চাকরি মাইয়া করে ওই বউয়ে করে চাকরি হোলার কাছে তুলি দিছে মোবাইল এবার হোলা গেম খেলের কতক্ষণ গেম খেলের গেম খেলি যখন টায়ার্ড হয়ে যা এবার এতে বিপিএন লাগাইতে ঢুকে গেছে কই বিভিন্ন দেশের সাথে ভ্রমণ করা শুরু করছে বুঝতেছ তো আমি কি বলতেছি ঠিক আছে এই অমুক আপা এই আপা সেই আপা তারপর জনি ভাই নানান সেলিব্রিটিদের সাথে কি তার পরিচয় অনলাইনে ভার্চুয়ালি তো বাবুরে সবকিছু একটা লিমিট পর্যায়ে রাখ। আমরা আমাদের মস্তিষ্ক বাঙালির মস্তিষ্ক এমন একটা বিচ্ছিরি অবস্থায় চলে গেছে হ্যাঁ আমরা এমন একটা বাজে অবস্থা গেছে রাস্তার ভিতরে 10 জন মিলি মনে করেন যে কি রাস্তার ভিতরে ব্যান একটার ভিতরে এক লোকে মনে করেন যে শশা কাটের 10 জনে মিলি কি এনে করি রেনি রয়েছে এতে কেমনে শশা এটা কাটের কেমনে কি করে একজন একটা গাত্তা করে 10 জনে মিলি সাই রয়েছে হ্যাঁ গাত্তা সাবল ঠিকঠাক ভাবে পড়তেছে নি সবকিছু বাঙালি হয়ে গেছে গো ইচ্ছা
এই বাঙালি গেম খেলতে খেলতে জীবন শেষ করে দিছে। কোনোদিন মাথা কাটা চিন্তা করে না বাবুরে, হ্যাঁ যে গেম খেলি কি আর ইয়ানে কি আসক্ত বানায় রেখছে। এই গেম এটা কেনে বানাইছে? আমি ইচ্ছা করি একটা সফটওয়্যার একটা বানাই আলাই না, কেনে এতে সফটওয়্যার এটা বানাইছে, এই চ্যাপস একটা আমি একটা আবিষ্কার করি আলাই কিংবা আর যে কি। বাবুরে কেলানের বলে অভাব নাই, প্রচুর কেলান। আমি বিষয়টাকে মোটেও খারাপভাবে দেখিয়েন না, মানুষ অনলাইনে ভার্চুয়ালি এই ধরনের মজা নিতে পারে। আর বাংলাদেশের সরকার কেন, পৃথিবীর কোনো সরকারই কি এই জিনিস বন্ধ করতে হইতো না? কারণ অনলাইনে এইসব গেমিং সফটওয়্যার এগুন প্রচুর পরিমাণে জনপ্রিয় পুরা বিশ্বে। হ্যাঁ, পুরো ক্যারিমিনেটের মতো মানুষ, এদের 22 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা কি গেমিং চ্যানেল আছে, এতে ইয়ানা বইকে লাইভের পর লাইভ করে, তারা নানান ধরনের চ্যারিটি প্রোগ্রাম হইতে শুরু করে এই গেম খেলি বহুত কিছু করি এলার। কিন্তু ওই যে কইলাম যে শেষ কথা কি, সব কথার শেষ কথা, তুমি গেম খেলে ঠিক আছে, গেমে যদি তোমারে খেলি দেয় তাহলে কিন্তু হুগুমারা সারা লাইফ একদম বোঝা ইয়াং কি হয়ে যাবে, বুঝলি? কথা বুঝতে চাইছুন? সুতরাং বাবুরে, হোয়ালায়ের টাইমে হোয়ালায় এগুন কর, বই পড়ার টাইমে বই পড়া পর, ক্রিকেট খেলার টাইমে ক্রিকেট খেলা পর, আর যতক্ষণ মন চায় ততক্ষণ গেমে কর। সবচেয়ে হাস্যকর ব্যাপার, এই গেম খেলতে খেলতে বলে প্রেম হয়ে গেছে কই, প্রেম হয়ে আবার বিয়া করি বাচ্চা বাচ্চা হয় তা পর্যন্ত করি আলে। সেটা অবশ্যই ভালো দিক, ঠিক আছে, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে একজনের সাথে আরেকজনের কি আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। কিন্তু এই যে জেনারেশনে কোনো ইচ্ছা করি কি ক্রেজি হয়ে যার, সারাক্ষণ মোবাইল এটার ভিত্তিকে এনে করে ঢুকে দিচ্ছে, মনে হয়েছে তার জান জীবন কজিয়া গুদ্দা ফুসফুস হ্যাপসা ভুড়ি মুড়ি যা আছে ব্যাগ কিছু মোবাইল এটার ভিত্তি কি কিনলাম না, ইচ্ছা কিনলাই। আমি তো কই না যে কিছু গেম খেলিচ্ছে, তুই গেম খেল কিন্তু সেটা লিমিটেশন পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই নেশা, তুই যদি প্রচুর পরিমাণে ভাত খাস দেখবি মদের মতো নেশা হয়ে গেছে বই, কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসই নেশা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি এটার কি লিমিট কি ক্রস করে না যাইবা। যতক্ষণ লিমিটের ভিতরে থাকবা ততক্ষণ ঠিক আছে, লিমিট ক্রস করে গেলে কি এটা নেশা হয়ে যাবে। সুতরাং ভাইয়ারে, তোমরা আমাকে অনেকেই দেখতেছো, তোমাদের কাছে আকুল আবেদন, এবং আর অনেক সিনিয়র ভাইবরা তার সিনিয়র আপুরা পর্যন্ত কি এই গেম টেম খেলে, তো তারা তাদের লিমিট জানে যে তাদের কতটুকু পর্যন্ত খেলতে হইব, কতটুকু টাইম ইয়ানে স্পেন্ড করতে হইব। তো আমি এটা কইয়ের না যে কি বাংলাদেশে যদি ফ্রি ফায়ার এবং কি পাবজি বন্ধ করে দেয় বাংলাদেশের হোলাহান সুবিশা হয়ে যাবো কই, ব্যাগগুনে মনে করছে কি মার্ক জুগার বা তারপরে হচ্ছে স্টিভ জবস বিল গেটস হয়ে যাবো, এটাও বলিয়েন না। আবার এটাও বলিয়েন না মনে করছে ব্যাগগুনে কি এই গেম এটা চালু থাকলে নার্কোসের মতো সন্ত্রাস হয়ে যাইব, এটাও বলিয়েন না। কিন্তু তোমরা আল্লাহর ওয়াস্তে গেম এটা খেললেও কি তোমরা তোমাদের লিমিটেশন ঠিকঠাক রাখো, সব কিছু টাইম স্কেজুয়াল ভাগ করিল, কোন টাইমে তুমি হোয়ালায়া করিবা, কোন টাইমে খেলবা, কোন টাইমে ঘুমাইবা, কোন টাইমে গার্লফ্রেন্ডের লোকে ডেটিং করতে দেবা, সব কিছু একটা টাইম ফ্রেমের ভিতরে রাখো, নইলে জীবন কি শেষ, ওই যে গেমে তোমারে খেলে দিব, বুঝছো? আর ভাইয়ারে ভুল বুঝিও না, ভাইয়া কি এই গেমের বিরুদ্ধেও না আবার এই গেমের পক্ষেও না, যার ভাল লাগে এতে খেলবো, যে সেঙ্গের ভাল লাগে এতে খেলতো না, কথা হয়েছে এদ্দুর, ঠিক আছে? সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আর এই যে করোনার টাইম মানসিকভাবে সুস্থ থাকবে প্রচুর পরিমাণে বই পড়ো। এখন মনে করো যে টিয়া খরচ করি বই কিনো লাগে না, MB খরচ করি, PDF ফাইল কিনি বই পড়া যায় প্রচুর।